পূর্ব বর্ধমান জেলার শেহারা অঞ্চলে শেহারা পূর্বপাড়া আইসিডিএস সেন্টার থেকে শিশুদের অভিভাবকদের চাল ডাল দেওয়া হচ্ছে, কিন্তু অভিভাবকদের অভিযোগ সেই ডাল অতি নিম্নমানের। ভালোভাবে নিরীক্ষণ করলে দেখা যাবে ডাল একেবারে পোকায় ভর্তি, এই ডাল খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি তরফে বলা হয়েছিল আইসিডিএস সেন্টারে পাঠরত প্রত্যেক শিশুকে উচ্চমানের চাল ডাল দেওয়া হবে, কিন্তু শেহারা অঞ্চলের আইসিডিএস সেন্টারে দেওয়া হচ্ছে নিম্নমানের ডাল। যদিও এ বিষয়ে আইসিডিএস কর্মীদের দাবি, বর্ষাকাল বলেই ডালে পোকা ধরে গেছে, এর জন্য তাঁদের কিছু করার নেই, তাঁরা তো নির্দেশ মতো শুধু চাল ডাল বিলি করছেন মাত্র। তাদের দাবি, এই ডাল যদি ছাত্রছাত্রীদের বিলি করার জন্য দু একদিন আগে আনা হতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না, কিন্তু এই ডাল বহুদিন আগে থেকে সঞ্চয় করে রাখা হয়েছে যার কারণে পোকা ধরে গেছে। আইসিডিএস সেন্টার থেকে পোকাযুক্ত অত্যন্ত নিম্নমানের চাল ডাল পেয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। আমি শেহারা গ্রাম পূর্বপাড়া থেকে বলছিলাম। আমি বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম তো আইসিডিএস অফিসে, আইসিডিএস থেকে যে আমাকে খাবার বাচ্চার দেওয়া হলো যে মুসুর ডাল, সে মুসুর ডালে একদম মানে নিম্নমানের থেকেও নিম্নমানের, তার মধ্যে প্রচুর পোকা এবং নানা রকমের ছত্রাক পড়া আছে ডালেতে। ওই ডাল নিয়ে আমি যখন দেখলাম তখন আমি মানে ম্যাডামকে জিজ্ঞাস করলাম যে এরকম ডাল আপনি কেন দিচ্ছেন বাচ্চাদেরকে বা কি অসুবিধা, তো উনি কোনো সদুত্তর আমাকে দিতে পারেননি ঠিকমতো। ঠিক আছে, তো আমি চাইছি যে এত নিম্নমানের ডাল যদি বাচ্চাদেরকে দেওয়া হয় এটা তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে, এই জন্য আমি চাইছি শেহারা গ্রাম পূর্বপাড়া যে আইসিডিএস এর যেখান থেকে আমি খাবার এনেছিলাম বাচ্চার যে মুসুর ডাল, সেই ডালটার প্রতি আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার অনুরোধ করছি, ভবিষ্যতে যাতে এরকম ধরনের ডাল আর না দেওয়া হয়। এর থেকে ভালো যদি ডাল বন্ধ করে দেওয়া হয় ভালো হবে, কিন্তু এরকম নিম্নমানের ডাল দিলে খুবই বাজে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমি একটা অভিভাবক হয়ে বলতে বাধ্য হচ্ছি, আমি শেয়ারা গ্রামেরই বাসিন্দা, আমার নাম শ্যামল বসু। যাচ্ছে তাই হবে পোকা। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক শ্বেতো নিউজ বাংলা। দেখুন এর ডালে পোকাগুলো কেমন যাচ্ছে কি হারে দেখুন, আর দেখুন এগুলো সব পোকা, ডালের পোকা ডাল ছেড়ে। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 7813963001। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট ITI-তে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট ITI, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।